ভারত সরকার কর্তৃক ওয়ান্টেড সন্ত্রাসী ঘোষণা করা একজন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারকে রবিবার কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাব অধ্যুষিত শহর সারদে গুলি করে হত্যা করা হয়েছে। এলাকার একটি বিশিষ্ট শিখ মন্দির গুরু নানক শিখ গুরুদ্বারে নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। আজকে ভিডিওতে আমরা জেনে নেব যে এই হরদীপ সিং নিজ্জার কে ছিলেন। তিনি একজন খালিস্তানপন্থী নেতা হিসেবে পরিচিত এবং মূলত পাঞ্জাবের জলন্ধরের ভরসিংপুরের বাসিন্দা, পেশায় একজন প্লাম্বার। নিজ্জার কানাডার একটি শহরে বিতর্কিত খালিস্তান গণভোট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী শিখরা একটি স্বাধীন শিখ আবাসভূমি প্রতিষ্ঠাকে সমর্থন করে কিনা তা নির্ধারণ করা এই গণভোটের লক্ষ্য। যাই হোক, নিজ্জার এই কারণের সাথে জড়িত থাকার কারণে ভারতে উত্থাপিত হয়েছিল, যেখানে তিনি সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগের সম্মুখীন হন। ভারত সরকার পাঞ্জাবের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ডে কথিত ভূমিকার কারণে নিজ্জারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কানাডিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করে। বামফ্রন্ট ইভেন্টের সময়, যার নেতৃত্বে ছিল নিজ্জার, দাবি করা হয়েছিল যে 1 লাখের বেশি লোক এই বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে অংশ নিয়েছিল, যা ভারতীয় কর্তৃপক্ষের জন্য আরও উদ্বেগ বাড়ায়। ভারত সরকার কানাডার মাটিতে এই ধরনের ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে কানাডা সরকারের কাছে প্রতিবাদ জানায়। কিন্তু একটি চ্যানেলের সাথে সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজ্জার সন্ত্রাসী কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তিনি যুক্তি দিয়েছেন যে তিনি 3 দশকের বেশি সময় ধরে কানাডায় বসবাস করছেন এবং একটি গুরুদ্বারে একজন নিবেদিত স্বেচ্ছাসেবক ও সেবাদার হিসেবে কাজ করছেন। নিজ্জার মনে করেন যে তাকে ভুলভাবে টার্গেট করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো খারিজ করে দিয়েছেন। এটি লক্ষণীয় যে নিজ্জার সারেতে গুরু নানক শিখ গুরুদ্বারে সভাপতির পদে অনুষ্ঠিত ছিল, যে ভূমিকায় তিনি 2020 সালে পুনরায় নির্বাচিত হন। এই অবস্থান তাকে এই অঞ্চলের শিখ সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব প্রদান করে। নিজ্জার 2009 সালে প্রতিষ্ঠিত একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন সিক্স ফর জাস্টিসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং প্রাথমিকভাবে আইনজীবী গুরপত বন্ত সিং পান্নুনের নেতৃত্বে ছিলেন। এসএফজি একটি স্বাধীন শিখ রাষ্ট্র, খালিস্তানের পক্ষে ওকালতি করার জন্য কুখ্যাতি অর্জন করেছে এবং এর কার্যক্রম ভারত বিরোধী অবস্থান উল্লেখ করে 2019 সালে বেআইনি কার্যকলাপ আইনের অধীনে সংগঠনটিকে নিষিদ্ধ করতে ভারত সরকার প্রবোচিত করেছিল। নিজ্জারকে ঘিরে ক্রমবর্ধমান বিতর্কের সাথে যুক্ত করে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এই বছর সেপ্টেম্বর মাসে জলন্ধরে একজন হিন্দু পুরোহিতকে হত্যার অভিযোগে জড়িত থাকার অভিযোগে নিজ্জার সহ 4 জনের বিরুদ্ধে একটি চার্জশিট দখল করে এবং নিজ্জারকে রবিবার কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত শহর সারদে গুলি করে হত্যা করা হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর চ্যানেলে যদি কোনো নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।